শুটকি গঙ্গাপক্ষ থেকে নৌকো করে ধরে আনা বিভিন্ন কাঁচা মাছ শুটকি করার জন্য সৈকত উপকূলবর্তী অঞ্চলে নিয়ে যাওয়া হয়। নৌকো পুরো তীরে না ঠেকায় কিছুটা জলে নেমে দু চাকা টলি গাড়ি করে কাঁচা মাছগুলো আনতে হয়। বালি অঞ্চল হওয়ায় প্রথমে খড়, তার উপর ছোট ফাঁসের জাল পাতার পর ছোট ছোট চিংড়ি মাছ সূর্যের তাপে শুকোনোর জন্য খুব পাতলা করে বিছিয়ে দেওয়া হয়। রৌদ্রে দেবার জন্য বেশ কয়েকটি মাছকে একসঙ্গে নিয়ে রাবারের সাহায্যে বাঁধা হয়। স্থানীয়রা এই মাছকে ছুরি বা পাটিয়া মাছ বলে। বিভিন্ন ধরনের মাছ একসঙ্গে থাকায় তা বাছাই করে আলাদা করা হয়। এই মাছকে স্থানীয়রা নেহেরু, বমলা, লটিয়া, দোল বিভিন্ন নামে চেনেন। রোদে শুকোনোর জন্য বাঁশের বেড়াতে টাঙানো হয়। সেগুলো পাঁচ ছ দিনের মধ্যে শুকিয়ে শুটকিতে পরিণত হয়। এই মাছ তো আমাদের নৌকায় করে আসে, নৌকায় করে এসে আজকেকার মাছ, এবারে শুকো হচ্ছে তিন দিনে শুকনো হয়ে যায়, এবারে এটা খাওয়া হয়। এর নাম হচ্ছে বমলা মাছ। সব কিছু খাওয়া হয়, চুনো মাছ, আমেদি মাছ, তারপর তেল পাতা, ছুরি, বমলা সব কিছুই খাওয়া হয় আমাদের। আর আমাদের কোনো মাছের মেডিসিন মারি না, কোনো মেডিসিন ও কোনো ওষুধ আমরা ব্যবহার করি না। এইখান থেকে কি সব পাইকারি নিয়ে চলে যায়? হ্যাঁ, আমাদের পাইকারি এসে নিয়ে চলে যায়। সবসময় না, আমরা তিন মাসে জানে আছি, কার্তিক মাসে আছি, কার্তিক অগ্রহণ পৌষ তিন মাস থাকি, তারপরে যা বাড়ি চলে যায়। শুকুতো দেবার একদিন পর ভুড়ি চিংড়ি ঝাঁটার সাহায্যে উল্টানো বা পাল্টে দেওয়া হয়। কয়েকদিনের শুকনো রুলি মাছ
সম্পূর্ণ শুকনো হয়ে যাবার পর এক জায়গায় জড়ো করে বস্তাবন্দি করা হয়। মানে দুবার ঝাড়াই জালে, মানে বড় ফাঁসের জালে, আবার আড়ত দাঁড়াইছি কি একটা ফাঁসের ঝাড়াই ঝালি কি তবে এবার থেকে লিখে সমস্যা সময় সময় হয়, কোনো সময় হয়নি, এটা সবসময় হয়নি। এই বাতাস যদি দু ঠেলা বাতাস হয় তখন বিকার মানে এটা ফিশমিল, এটা হচ্ছে মাছের খাওয়ারের জন্য তৈরি করা। দীপু চালিয়ে বসো, লাজাও সপন লাজাও। জাল এসলো তার থেকে টিকে কম লিসবো কম। দীপু বিক্রির উপযোগী ভুড়ি চিংড়ি বস্তাবন্দি করা হয়। না তখন বর্ষার সিজন এসে বর্ষা বর্ষা হয়, তখন আমরা মাছ শুকাতে পারি না, এইসব জায়গা তখন জল টল জমে যায়, সেই জন্য আমাদের মাছ শুকাতে পারি না। কাঁকড়া আর ছোটো ছোটো যে মাছগুলো ওইগুলো মুরগির খাওয়ার পর তৈরি করে নিয়ে যায় ব্যবসায়ী আমাদের কাছ থেকে নিয়ে যায়। ওই প্রথমে একটু গরম জল করে ধুয়ে নিতে হয়, নেওয়ার পরে এবারে যেভাবে রান্না বান্না হয় বউজিলা রান্না বান্না করে
সেইভাবে রান্না করে খাওয়া। মাছের বিভিন্ন মাছের বিভিন্ন রকমের কোয়ালিটি আছে। এই পাতা মাছ ধরো আমাদের এখানে কত 130-140 টাকা করে বিক্রি হয়, মানে শুকনোটা। আগে জানকে কালকে উঠে নিছ, আগে উঠিবা বাস, আগে নিবাস হোক, কালকে তোর যায়নি কালকে নিবা। বড় ট্রলারের সাহায্যে পৌঁছে যায় ট্রলারের কাছে। জলপথে ট্রলারের সাহায্যে বিক্রি হয়ে যাওয়া শুটকি খুঁজে নেয় তার নিজস্ব গন্তব্য, অর্থাৎ গঙ্গাসাগর বা সাগরদ্বীপের এই শুটকি পৌঁছে যায় মেদিনীপুরের বড় বড় আড়তদারদের আড়তে।